ওদেরকে দোয়া করব সিয়াম এবং পূজাকে, সাথে আমাদের এক পরিচালক রায়হান রাফি, ওকে আমরা বরণ করে নিব চলচ্চিত্রের জন্য। রায়হান রাফি আরও ভালো ছবি বানাবে, সুন্দর ছবি আমাদের, এবং এই ছবিটা ভালো যাচ্ছে। আর আমি একটু আগেই বলেছি, একটা ছবি আমাদের মুক্তি পেয়েছে আমার আর মৌসুমীর কাউন্টারে, এই ছবির, তারপরে এই ছবির ভালো যাচ্ছে। আর বিশেষ করে আমরা অনুরোধ করব যে আমাদের চলচ্চিত্র এগিয়ে যাক। থ্যাংক ইউ। আমি খুব অভিভূত, বাঙালি পারে না এমন কাজ নেই। হ্যাঁ, আমার বলবো নায়ক নায়িকা যারা আছেন, হ্যাঁ বলতে গেলে নতুন, এরা আমাদের দেখিয়ে দিবে যে পারি ছবি করতে, এবং ভালো। আমাদের যে ডাইরেক্টর এখন আছেন, হ্যাঁ ইয়াং, হ্যাঁ এরা আজকে আজিজকে আমি ধন্যবাদ দিই। আমি এই জন্য এসেছি, আমার ছেলে আলমগীর, সেও ইন্টারেস্টেড ছবি আমি দেখব। যে এককালে আমি এক কোভিডকে পর্যন্ত পারফরমেন্স করছি ভালো ইয়ে হিসেবে, এবং আমি বাম্পার ব্যবসা করেছি চলচ্চিত্রে, এবং মোগল উপাধিও পেয়েছি, হ্যাঁ তুফান, নয়নমণি এসব পরপর ছবি। কিন্তু আমি ওই টিম ওয়ার্কের বিশ্বাসী, এবং ডাইরেক্টর এবং টিম ওয়ার্ক এবং আন্তরিকতা থাকতে হবে, রেসপেক্ট রাখলে। হ্যাঁ সত্যি অর্থে বাঙালি পারবে না, বাঙালি পারে না এমন কাজ নেই। এবং আমি তো সবচেয়ে অভিভূত আমার এই নেত্রীর কাছে, যে আমাদের যে এনকারেজ করছেন চলচ্চিত্রে, বঙ্গবন্ধুর পরে বঙ্গবন্ধু কন্যা, আর আমাদের এই সন্তানদের বলব বাঙালি কালচার যেন ভুলে না যান। হ্যাঁ আমরা যেন বাঙালি পান্থাভাত আমাদের, এবং তার প্রমাণ হলো পরামন ছবিটা, এবং গল্প এবং ডাইরেক্টর রাজেশ যা মানে এই ছবি হ্যাভক করবে, আমার অভিজ্ঞতা আছে যে চলচ্চিত্রে। এবং ধন্যবাদ দিই, এবং আমি আশা করি আমাদের নাম উজ্জ্বল করবেন ভবিষ্যতে এই ইয়াং জেনারেশন, আর বাঙালির এই বঙ্গবন্ধুর ইজ্জত রাখবেন, বঙ্গবন্ধুর কন্যা আজকে আমাদের দেশ অলঙ্কিত, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক, এবং উনি যে সহযোগিতা চলচ্চিত্র এবং উৎসাহ দিচ্ছেন শিল্পীদের, হ্যাঁ আমি এই জন্য কৃতজ্ঞ ওনার কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং সবাইকে এখানে আসার জন্য। এখন আমাদের 7টার সময় শো শুরু করতেই হবে, আবার আমাদের ওই শো আরম্ভ হয়ে যাবে, অটো আরম্ভ হয়ে যাবে, আমরা যাই চাই না যাই, একটা ডিসিপি সিস্টেম, টাইমিং সিস্টেম অটো চলে যাবে। সো এক মিনিটের ভিতরে সবাই বক্তব্য শেষ করবে, সবাইকে 10 সেকেন্ড সময় দেওয়া হলো।